বিসমিল্লাহির রহমানির রহিম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা। আশা করি ভালো আছো শিক্ষার্থীরা, কুশলে আছো। তো আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। গত তিনটি ক্লাস আমরা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা করেছি। আমাদের ব্যাকরণ অংশ মোটামুটি সংক্ষিপ্ত সিলেবাসে শেষ হয়ে গেছে। আশা করি তোমরাও বাড়িতে শেষ করে ফেলেছো সিলেবাসটি। আসো আমরা আমাদের বাকি যে প্রথম পত্রের দুটি গদ্যের মধ্যে একটি পড়িয়েছি, দুটি পদ্যের মধ্যে একটি পড়িয়েছি, আর একটি গদ্য এবং পদ্য বাকি আছে। আজকে যে গদ্যটি নিয়ে আমি আলোচনা করছি সেটি হচ্ছে, চলো বোর্ডে আসি আমরা, পড়ে পাওয়া। পড়ে পাওয়া এটা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পড়ে পাওয়া মানে কি শিক্ষার্থীরা? হ্যাঁ, কুড়িয়ে পাওয়া, অর্থাৎ কোনো জিনিস পেয়ে যাওয়া, রাস্তা থেকে পাওয়া, এটা হচ্ছে কুড়িয়ে পাওয়া বা পড়ে পাওয়া। তো এই গল্পটার নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে এটা হয়তো কোনো জিনিস কুড়িয়ে পেয়েছে, তার উপর ভিত্তি করেই গল্পের নামকরণ করা হয়েছে। তো আসো আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা একটু জেনে নেই। তোমরা জানো যে বিখ্যাত একটা উপন্যাস পথের পাঁচালী, এটা কার লেখা বলতে পারো? হ্যাঁ, এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এটা তার বিখ্যাত একটা উপন্যাস যা চলচ্চিত্রে রূপদান করা হয়েছে। তো আসো তার সম্পর্কে আমরা একটু জেনে নেই আগে। তিনি জন্মগ্রহণ করেছেন 1894 খ্রিস্টাব্দে পশ্চিম পরগনা জেলার মুরাতিপুর গ্রামে। এটা ছিল তার মাতুলালয়, অর্থাৎ তার মামাবাড়িতে তিনি জন্মগ্রহণ করেছেন। তবে তার পৈতৃক নিবাসও আছে, পৈতৃক নিবাস হচ্ছে 24 পরগনা জেলার বারাকপুর গ্রামে। তো শিক্ষার্থীরা, তার ছেলেবেলা, শৈশব এবং কৈশোর কেটেছে দারিদ্রতার মধ্যে, অর্থাৎ দারিদ্রতার মধ্যেই তিনি তার জীবনকে অতিবাহিত করেছেন। তাই বলে কিন্তু তিনি থেমে থাকেননি। আমরা জানি আমাদের অনেক কবি সাহিত্যিক কিন্তু এই দারিদ্রতার মধ্যে থেকেই তাদের সাহিত্য প্রতিভার বিকাশ ঘটিয়েছেন। তার মধ্যে নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম একজন, আরেকজন হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি এমএ পড়ার সময়, অর্থাৎ এমএ পড়ার সময় তার প্রথম স্ত্রী, সেটা হচ্ছে 1918 সালে তার প্রথম স্ত্রী মারা যান, এবং তখন থেকেই তার লেখাপড়া, তার আর এমএ পরীক্ষা দেওয়া হয় নাই, লেখাপড়ার অবসান ঘটে। তারপর থেকে তিনি সাহিত্য সাধনায় মনোনিবেশ করেন। এর আগে একটু বলে নেই, তার মাতা ছিল মৃণালিনী দেবী এবং পিতার নাম ছিল, তার পিতা ছিল মহানন্দ বন্দ্যোপাধ্যায়। তার পিতার পেশা ছিল কথকতা এবং পৌরোহিত্য। তো এইভাবে যখন তিনি সাহিত্য সাধনা শুরু করেন এবং সাহিত্য সাধনায় তিনি তার আত্মতৃপ্তি খুঁজে পান, তার সাহিত্যের মধ্যে আমরা দেখি যে প্রাকৃতিক যে পরিবেশ সেটা এবং মানুষের সহজ সরল জীবনকে তিনি সুন্দরভাবে রূপদান করেছেন তার উপন্যাস গল্পের মধ্যে। তো তার প্রথম স্ত্রী যখন মারা যান, তারপর তিনি দীর্ঘ 22 বছর একাকী জীবন কাটানোর পরে, 21 বছর জীবন কাটানোর পরে, 22 বছর পরে, অর্থাৎ 1940 সালে তিনি দ্বিতীয়বার বিবাহ করেন। তবে তার বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে রয়েছে, আমরা জানি, পথের পাঁচালী, অপরাজিতা, আরণ্যক এবং ইচ্ছামতি। শিক্ষার্থীরা, তার রচনাগুলি কোনটা, কোন ধরনের রচনা, সেটা কিন্তু আমরা জেনে রাখব। যদি আমাদের বলা হয় যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী কী ধরনের রচনা, তাহলে আমরা এক শব্দে উত্তর করব যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী হচ্ছে উপন্যাস। তারপরে তিনি গল্পগ্রন্থ লিখেছেন মেঘমল্লার, মৌরী ফুল, ভ্রমণ কাহিনী এবং দিনলিপি তিনি লিখেছেন। এর মধ্যে আছে ত্রিনাঙ্কুর, স্মৃতির রেখা। কিশোর উপন্যাস লিখেছেন শিক্ষার্থীরা, তোমাদেরও তিনি নিরাশ করেন নাই। তোমাদের জন্য তিনি লিখে গেছেন উপন্যাস চাঁদের পাহাড়, মিশমিদের কবচ, হীরামানিক জলে। শিক্ষার্থীরা, এই গুণী লেখক, প্রতিভাবান লেখক মৃত্যুবরণ করেছেন 1950 খ্রিস্টাব্দে। আমরা এই জানলাম আমাদের
লেখক সম্পর্কে। এখন আসো আমরা গল্পটা পড়তে গেলে, এই পড়ে পাওয়া গল্পটা পড়তে গেলে আমরা কিছু কিছু শব্দ পাবো, সেই শব্দের অর্থগুলি আগে জেনে নেই। দিব্যি দেওয়া আছে, দিব্যি মানে কি, আমরা কাউকে কসম করানো বা শপথ করানো বুঝায়, কিন্তু এই গল্পে দিব্যি শব্দের অর্থ ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর অর্থে। সংশয় আমরা জানি এটা, সংশয় মানে সন্দেহ, হ্যাঁ। তারপরে বিচুলি গাদা শব্দটা আমরা পাবো, এটার অর্থ হচ্ছে ধানের খড়ের স্তূপ। আমরা জানি ধান লাগানোর পরে যে বড় বড় তার গাছগুলি থাকে, সেগুলি শুকিয়ে গ্রামে সেগুলি জ্বালানি হিসাবে ব্যবহার করে এবং সেগুলিকে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে একদম গাদার স্তূপ করে, সেখানে খুব সুন্দর দেখতে, এটাও একটা শিল্প। কিন্তু নাট মন্দিরের কথা বলা থাকবে এখানে, দেব মন্দিরের সামনে ওদের যে দেবালয় থাকে সেই দেবালয়ের সামনে একটা ঘর থাকে যেখানে তারা নাচ গান করে। পত্রপাঠ বিদায়, তার মানে হচ্ছে তৎক্ষণাৎ বিদায় করে দেওয়া। কাপালি, এই শব্দটা থাকবে, কাপালি হচ্ছে হিন্দুদের একটি সম্প্রদায়ের কথা বলছে, তান্ত্রিক সম্প্রদায়। আড়ি, আড়ি মানে এই আড়ি না শিক্ষার্থীরা, কোন আড়ি, ধান গম ইত্যাদি মাপার একটা পরিমাপ বিশেষকে বলা হয় আড়ি। তো চলো আমরা এই শব্দগুলির সঙ্গে পরিচিত হলাম, লেখক পরিচিতি সম্পর্কে জানলাম, এখন আমরা গল্পটা সম্পর্কে একটু জেনে নেই যে গল্পটার বিষয়বস্তু কি। আজকে আমরা গল্পের বিষয়বস্তু জানবো, আগামী ক্লাসে আবার এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো পড়ে পাওয়াটা হচ্ছে লেখকের জীবনের কৈশোরের একটা ঘটনার কথা তিনি বলেছেন, যে ঘটনায় সে লেখকের যে কৈশোর জীবনে তার বন্ধু ছিল, তাদের একটা দল ছিল, সেই দলে ছিল বিধু, সিধু, নিধু, তিনু, বাদল এবং লেখক নিজে। তাহলে আমরা কয়জন পাচ্ছি, ছয়জন। এই ছয়জনের একটা দুরন্ত দল বলা যায়, যারা রোদ্রে ঝাঁপিয়ে নদীতে গোসল করছে, বৈশাখী ঝড়ে আম কুড়াচ্ছে, খেলাধুলা করছে, দুরন্ত বলা যায় যাদের এই বয়সটা। অর্থাৎ তাদের এই ছয়জনের দলে একটু বিজ্ঞ মানে একটু অভিজ্ঞ, জ্ঞানসম্পন্ন, বুদ্ধিসম্পন্ন যাকে বলা হয়, সে ছিল বিধু। সে একটু বয়সে বড় তাদের চেয়ে, লেখকদের চেয়ে, কিন্তু তার কিন্তু খুব বুদ্ধি, পাকা বুদ্ধি। অনেকে কিন্তু ওকে ওর বুদ্ধির জন্য বলতো, ও বড় হয়ে কি হবে, উকিল হবে, তার মানে তার মধ্যে উকিলি বুদ্ধি কিছু ছিল। তো যথারীতি কালবৈশাখীর সময় লেখকরা খুব গরম, সে সময় আমরা জানি যে খুব গরম পড়ে, সেই গরম পড়ায় বেলা প্রায় পড়ে এসেছে শেষের দিকে, তখন সেই ছয়জনের দুরন্ত দলটি তারা গোসল করবে ঠিক করলো, নদীতে ঝাঁপ দিবে। কিন্তু এই সময়ই বিধু একটু কান খাড়া করে করে শুনছে, তো সবাই তার দিকে মনোযোগী হলো যে কী শুনছে ও। ও সবাইকে মনোযোগ আকর্ষণ করে বলল যে দেখো দেখো, পশ্চিম আকাশে কিশোর একটা শব্দ শোনা যাচ্ছে। প্রথমে তারা কেউ শুনতে পেল না এবং তাচ্ছিল্যের সুরে এই নিধু বলল যে কই কিচ্ছু না, ও কিচ্ছু না। তখন সে রাগ হয়ে বলল যে ভালো করে শুনো, দেখো পশ্চিম দিকের আকাশে গুড় গুড় করে মেঘ ডাকছে। কিন্তু তখন চতুর্দিকে একদম রোদে ফেটে যাচ্ছে তাদের মাথার উপরে, সবাই কান খাড়া করলো এবং অনেক দূরে আকাশে সেই মেঘের গুরু গুরু শব্দ শুনতে পেল। কিন্তু তাদের মনে একটু সংশয় দেখা দিল, মানে তারা বিশ্বাস করতে পারছে না যে এত রোদের মধ্যে আবার বৃষ্টি হয় কেমন করে। তখন বিধু সিদ্ধান্ত নিল যে এখন কালবৈশাখী হবে, আমরা কোথায় যাব, বাডুজ্জেদের বাগানের চাপাতলি রাম কুড়াতে যাব। সেই চাপাতলি রাম খুব বিখ্যাত ছিল এবং খুবই সুস্বাদু মিষ্টি ছিল, বৈশাখী ঝড়ে সবাই সেই চাপাতলি রাম কুড়াতে, বাগানে সবাই জড়ো হতো। তো বিধুর কথাটা সবাই একটু কেমন জানি বিশ্বাস করতে চাচ্ছিল না। বিধু বলল যে তোমরা যদি যার বিশ্বাস হয় আমার সাথে আসো, আর বিশ্বাস না হলে তোমরা থাকো, আমি চললাম। তো সবাই একটু অনিচ্ছা সত্ত্বেও তার পিছু নিল, কারণ আগেও বিধু কোনো সমস্যায় পড়লে সবাই মিলে যে সমস্যাটা পড়েছে, বিধুই বেশিরভাগ সমস্যা সমাধান করেছে এবং তার কথাটা বেশিরভাগই ঠিক হয়। অনিচ্ছা সত্ত্বেও তার কথাটা ফেলেও দিতে পারছে না সবাই, আবার গ্রহণও করতে পারছে না, এমন অবস্থায় তার পিছু নিল সবাই। ঠিক কিছুক্ষণ যাওয়ার পরেই খুব বাতাস, জোরে বাতাস বয়ে ঝড় বইতে শুরু করলো, সবার মনে সংশয় দূর করে দিল বিধু। তখন সবাই দৌড়ে সেই চাপাতলির বাগানে গেল,
এবং প্রচুর আম পড়ছে, আম কুড়াতে শুরু করলো। আম অনেকে ব্যাগ ভর্তি করে বাড়িতে রেখে আবার আসছে এবং আম কুড়াতে কুড়াতে তাদের সে ছয়জনের দলটা বিচ্ছিন্ন হয়ে গেল, কে কোথায় জেনে চলে গেল। বাকি থাকলো লেখক এবং বাদল। দুইজনে প্রচুর আম কুড়ালো, কুড়িয়ে বাড়ি যেতে যেতে সন্ধ্যার সময়, আমরা জানি কালবৈশাখী হলে কিন্তু অন্ধকার হয়ে যায় চতুর্দিক এবং অন্ধকারে পথ চলা খুব কঠিন, এবং যেহেতু প্রচণ্ড ঝড় হয়েছিল, কাটা গাছ, বাবলার গাছ, বিভিন্ন গাছ উপড়ে পড়ে আছে রাস্তার মধ্যে। তো লেখক এবং বাদল খুব মানে সতর্কতার সহিত এগুলো সরিয়ে সরিয়ে বাড়ি যাচ্ছে। তো মাঝে পথের মধ্যেই বাদলের পায়ে কি একটা যেন বাজলো এবং বাদল পড়ে গেল। তখন বাঁধন পড়ে গিয়ে লেখককে বললো, দেখ তো কি একটা যেন বাদলো পায়ে, এটা কি? তখন লেখক দেখলো যে একটা টিনের বাক্স, এটা সবুজ রঙের টিনের বাক্স। তো বাদল বলল যে এটা কি চিনিস? তখন সে দেখেছে যে এই রকম বাক্স দেশগ্রামে এটার মধ্যে টাকা কড়ি সোনা গয়না রাখা হয়। তখন লেখক বলল, হ্যাঁ আমি জানি, এটা ডবল টিনের ক্যাশ বাক্স, এতে সোনা দানা এবং টাকা পয়সা রাখা হয়। তখন তারা সেই বাক্সটা, আমের কথা তারা ভুলেই গেল, ছোটো মানুষ তো, তাদের মনে একটু লোভ হলো, তারা বাক্সটা নিয়ে কোথায় তেঁতুল গাছের নিচে বসলো। এই সময়ে তেঁতুল গাছের নিচে বসা কিন্তু ওদের জন্য খুব ভয়ের কারণ ছিল, কিন্তু তারা ভয়টর বাক্সটা পেয়ে ভুলেই গেল। বাদল বলল যে চলো ওই বাক্সটা ভাঙি এবং এ থেকে আমরা টাকা করি বের করে সন্দেশ খাবো, এবং এই বাক্সের মধ্যে যা কিছু আছে আমাদের দুজনের, যেহেতু আমরা দুজন পেয়েছি, এটা কিন্তু কাউকে বলা যাবে না। হ্যাঁ, তারা ঠিক করলো, কিন্তু লেখক চিন্তায় পড়ে গেল। বাদল বলল যে চলো ইট নিয়ে আসি, এটা ভাঙবো, এটার তালাটা ভাঙবো। তখন লেখক অনেক চিন্তা করে বললেন, তাদের মধ্যে একটা কি একটা ভয় বা অপরাধ বোধের সৃষ্টি হলো যে কার বাক্স, আমরা কেন ভাঙবো। তো লেখক বলল, দেখো যার বাক্সটা হারিয়েছে সে হয়তো গরিব মানুষ, আজকে হয়তো বাক্সটা হারিয়ে সে ঘুমাতে পারবে না, তার সারা জীবনের সঞ্চয় হয়তো এটাতে আছে, কিন্তু অন্যের জিনিস না বলে নেওয়া, বাক্স ভেঙে নেওয়া, এটা কি ঠিক হবে? এটা তো অন্যায় হবে। তখন বাদলও চিন্তা করলো যে হ্যাঁ, কথাটা লেখক ভুল বলেনি, লেখক ভুল বলেনি, অর্থাৎ বিভূতিভূষণ ঠিকই কথা বলেছে। তো লেখক দুজনেই মনে করলো যে কি করবে এখন বাক্সটা নিয়ে, বাড়িতে নিয়ে গেলে সবাই দেখে ফেলবে, সবাই ভাগ চাবে এটাকে, এটা কি আছে, নানান প্রশ্ন করবে ওদেরকে। তখন সে কি করলো, তারা দুজনেই সে বাক্সটা নিয়ে গিয়ে বাদলদের সেই বিচুলি গাদার কথা বলেছি এখানে, খড়ের ধার স্তূপ, সেটার নিচে লুকিয়ে রাখলো এবং সময় বুঝে বিধুকে খবর দেওয়া হলো। সেই বিধু, তিনু, নিধু, হ্যাঁ, বাদল, লেখক, এই সবাই ছয়জনের একটি দল, তারা এই নাট মন্দিরের কাছে, বাদলদের বাড়ির নাট মন্দিরের কাছে তারা একটা মিটিং বসালো ছোটোখাটো। তখনটা বর্ষাকাল ছিল, বর্ষার বৃষ্টি হচ্ছে খুব। নাট মন্দিরের পাশে তারা সবাই মিলে বসলো এবং মিটিং করলো যে বাক্সটা কীভাবে প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়া যায়। কিছুতেই তাদের কারো মাথায় বুদ্ধি আসছে না, হঠাৎ করে বিধু বলল যে ঘুড়ির আকারে তিনটি কাগজ কেটে নিয়ে আসতে। যথারীতি তাই হলো, তিনটি কাগজ কেটে নেওয়া হলো এবং বিধু বাদলকে লক্ষ্য করে বলল যে কাগজগুলি বাদলকে দাও, কারণ বাদলের হাতের লেখা খুব সুন্দর, ওকে লিখতে দাও যে একটি বাক্স কুড়িয়ে পাওয়া গেছে, যার বাক্স সে যেন রায়বাড়ি থেকে নিয়ে যাও, অর্থাৎ এই লেখকদের বাড়ি থেকে যেন নিয়ে যায়, হ্যাঁ, বাক্সটি নিয়ে যায়, উপযুক্ত নিয়ে যাওয়ার সময় উপযুক্ত প্রমাণ দিতে হবে, হ্যাঁ, সেইভাবে লিখে দেওয়া হলো। এবং লিখে দেওয়ার পরে তারা কী করলো, সেই পুকুর বাড়ির পাশে যে হাট ছিল, সে হাটের চারপাশে যে গাছ ছিল, সে তিনটে বড় বড় গাছে সেই কাগজগুলি বেলের আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হলো। যথারীতি দু তিন দিন কেটে গেল, তিন দিনের দিন একটি লোক আসলো। লোক এসে লেখককে বলল, লেখকের কাছে বলল যে এখানে আমার একটি বাক্স হারিয়েছে, আপনারা কুড়িয়ে পেয়েছেন, এই বাক্সটি আমার, হ্যাঁ।
এবং এসে লেখককে ইদির ভূষণ নামে সম্বোধন করল। লেখক তো চটে গেল তার নামের বিকৃতি দেখে, তবুও তার রাগটা সামলে সে বলল কি রঙের বাক্স। সে তাকে প্রশ্ন করল কি রঙের বাক্স, হ্যাঁ সে বলল কাঠের বাক্স। লেখক তাকে বললেন না যাও, তার মানে প্রথমেই সে ডিসকোয়ালিফাইড হয়ে গেল, অর্থাৎ তার বাক্স না যে সেটা প্রমাণ হয়ে গেল। হ্যাঁ তারপর লোকটা বলল না 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 টিনের বাক্স। হ্যাঁ তখন লেখক বললেন কাঠের না হলে টিনের বাক্স তো হবেই, দুইটার একটা হবেই। তখন লেখক তাকে বললেন কি রঙের, সে বলল কালো রঙের। লেখক বলল না যাও। তখন সে বলল না 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 কালো না, ঠিক রাঙা মতো আমার ঠিক মনে হচ্ছে না। তখন লেখক বললেন না হচ্ছে না যাও, খুব রাগ করেই বললেন, অর্থাৎ লেখক বুঝেই গেলেন তার নয় বাক্সটা, সে লোভে পড়ে এসেছে। তাকে পত্রপাঠ বিদায় দেওয়া হলো। এমনইভাবে কয়েকদিন পরে আরেকজন লোক আসলেন বাক্সটার লোভে, এবং তারও বর্ণনা বাক্সের সাথে না মিললে বিধু তাকে পত্রপাঠ বিদায় দিলেন। পত্রপাঠ মানে তাৎক্ষণিক বিদায় দিলেন। এভাবে অনেক দিন, বেশ কিছুদিন কেটে গেল, আর কেউ বাক্সটার খোঁজে এলো না। এরপর বর্ষা শেষ হয়ে গেল। বর্ষার পরে সেবার তাদের এলাকায় খুব বন্যা হলো, এবং বন্যার সময় লেখক দেখলেন যে কোনো কোনো জায়গায় তাদের ঘর বাড়ি এগুলো বন্যায় ভেসে যাচ্ছে, কারো কারো গরু ছাগল ভেসে যাচ্ছে। তো লেখক এটি দেখে দুঃখিত হলেন, এবং কিছুদিন পর লেখক তার পিতার কাছে বসে, তারা দুই ভাই, লেখকরা দুই ভাই লেখাপড়া করছে রোদে বসে, বাবা জমিদারির হিসাব কিতাব দেখছেন। তো একজন লোক এসে বাবাকে প্রণাম করলো, লেখকের বাবাকে, এবং প্রণাম করার পরে বাবা জিজ্ঞেস করলেন যে তুমি কোথা থেকে এসেছো। তখন তারা বলল যে আমরা অম্বরপুর থেকে এসেছি, অম্বলপুরের কাপালি, অর্থাৎ তান্ত্রিক হিন্দু সম্প্রদায়। তারা একটা অম্বলপুর নদীর উপরে একটা চর জেগেছিল, সেই চরে তারা বসবাস করত। সেই চরটা বন্যায় ডুবে যাওয়া গেলে তাদের সব কিছু ডুবে যায়। তো লেখক তাকে বললেন যে বসো, খাওয়া দাওয়া করে তারপরে যেও। সে বলল আপনাদেরটা খেয়েই তো বেঁচে আছি, অর্থাৎ আপনারা সাহায্য না করলে কবে শেষ হয়ে যেতাম। তারপরে সে দুঃখ করে বলছিল যে এমন আমার জীবনটা এমন হতো না, গতবার বর্ষা আমি যখন পটল, মেয়েকে বিয়ে দিব বলে পটল বিক্রি করে একটা ডবল টিনের ক্যাশ বাক্সে প্রায় 250 টাকার গয়না এবং নগদ 50টা টাকা সেই বাক্সে ছিল, যখন গরুর গাড়ি করে যাচ্ছিলাম গাড়ির থেকে হঠাৎ বাক্সটা কোথায় যেন পড়ে গেল, সেই থেকেই আমার কপালে এমন দুঃখ এলো, সেই বাক্সটা যদি আজকে থাকতো তাহলে আমার এ দশা হতো না। তখনকার দিনে 50 টাকা কিন্তু অনেক টাকা। তখন তো লেখক কান খাড়া করে সেই কথাটা, বাক্সের কথা শুনছিল, এবং সে তাকে জিজ্ঞাসা করলো কি রঙের বাক্স। লোকটি বলল সবুজ রঙের টিনের ক্যাশ বাক্স, ডবল টিনের ক্যাশ বাক্স। সে বুঝে গেল আসলে বাক্সের প্রকৃত মালিক সে পেয়েছে। তখন বাবা তাকে ধমক দিয়ে বলল সে কথাই তোমার কাজ কি, তুমি তোমার কাজ করো। কিন্তু বাবার কথা অগ্রাহ্য করে সে এক দৌড়ে বিধুর বাড়িতে চলে গেল, এবং বিধুকে সমস্ত ঘটনা বলায় বিধুও বিশ্বাস করলো যে এটি হচ্ছে প্রকৃত বাক্সের মালিক। তখন তারা সবাই, সেই 6 জনের দল, বাড়িতে ছুটে এলো, এবং তাদের বাড়ির সামনে ছোটোখাটো একটা ভিড় জমে গেল। তখন বাবাও অবাক হয়ে গেলেন সেই ছোটো ছোটো বাচ্চাদের কাণ্ড দেখে। তখন সে বাক্সের মালিককে বাক্সটা ফিরিয়ে দিয়ে বললেন বিধু যে আপনি খুলে দেখেন তা আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না, এবং বললেন যে পাকা একটা রসিদ লিখে দিতে হবে। কাকাবাবু, অর্থাৎ লেখকের বাবাকে বললেন আপনি সাক্ষী আছেন, আপনি সামনে ও কাগজে লিখে দেবে যে বাক্সটা ফিরে পেয়েছে। সবাই অবাক হয়ে বিধুর কথা শুনলো, এবং তাকে সবাই বলাবলি করতে লাগলো না ও বড় হয়ে একজন উকিলই হবে, অর্থাৎ তার উকালতি বুদ্ধি, অর্থাৎ বাক্সটা ফেরত দেওয়ার অর্থ ফেরত দেওয়া হলো এবং তার প্রমাণও রাখা হলো। তো শিক্ষার্থীরা, এইভাবে গল্পটা শেষ হয়েছে। আমরা এর মধ্যে সততা, হ্যাঁ বালকদের সততার একটা পরিচয় পেয়েছি। আমরাও আমাদের ব্যক্তিগত জীবনে সৎ হব এবং সততার সাথে আমরা আমাদের কাজ চালিয়ে যাব। শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমি এটার প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো আজকে আমরা এই পর্যন্তই রাখি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।